দর্শক শুভেচ্ছা নেবেন। একটি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এবং এটি উদ্বেগ উৎকণ্ঠার কথা, সেটি হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে ওবায়দুল কাদের। তিনি একটি আলোচনা সভায় তিনি কথা বলছেন। তো এটা এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখেন সংসদ সদস্য মমতাজ বেগম শিল্পী, তিনি বলছেন বিএনপি জামাত ক্ষমতায় এলে সব উন্নয়ন বন্ধ করে দেবে। তাহলে ওইদিকে এক রাতে শেষ করে দেবে, এদিকে উন্নয়ন বন্ধ করে দেবে, তাহলে কি হবে? এটা তো খুবই চিন্তার ব্যাপার। আরেকটা দেখেন, বলছেন যে জনগণও চায় না শেখ হাসিনা পদত্যাগ করুক। আচ্ছা, এটার মাপকাঠি কি আল্লাহ জানে, এটা কোথা থেকে তিনি বললেন? জনগণ যে চায় না এটা কিভাবে বুঝতেছেন? জনগণ তো এখন নানা ভাগে গিয়ে বিভক্ত। এখন সংখ্যাগরিষ্ঠ জনগণ যে কি চায় সেটা তো প্রতিফলন ঘটে একমাত্র সুষ্ঠু নির্বাচন হলে। ওবায়দুল কাদেরকে নিয়ে বাংলা ট্রিবিউনের আরেকটি শিরোনাম, শেখ হাসিনার বিকল্প কে আছে, প্রশ্ন ওবায়দুল কাদের। বিকল্প কে আছে এটা তো বড় কথা না, সেটা তো বিকল্প মানুষ পরে খুঁজবে। যেহেতু এখন যেভাবেই হোক না কেন, যত বিতর্কই হোক না কেন, বেগম জিয়া কারাবন্দী, তারেক রহমান দেশের বাইরে, তিনিও দণ্ডপ্রাপ্ত। সুতরাং এখন জনগণ ডিসাইড করুক, তারা তো জাতীয় নির্বাচনে দলকে ভোট দেয়, প্রার্থীকে ভোট দেয়। সবচেয়ে বড় কথা হলো দলকে মাথায় রেখে প্রার্থীকে ভোট দেয়। তো সেই দলই ঠিক করবে যে কে বিকল্প প্রার্থী। কিন্তু আমি সেই কথায় যেতে চাচ্ছি না। এদিকে আবার দেখেন, রোববার সিইসির সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাজ্যের হাই কমিশনার। এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন ঘন ঘন বৈঠক হচ্ছে, কেন তারা তাদের বৈঠকের কাজটা শেষ করতে পারছে না, এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে যে সিইসিকে যেমন দেখতে চায় পশ্চিমারা, সেই বিষয়টা এখন এনশিওর হচ্ছে না। সেই কারণেই দেখেন যুক্তরাজ্যের হাই কমিশনার কম কথা বলেন, কিন্তু খুবই কিন্তু তিনি তৎপর। এই ভদ্রমহিলা মানে একেবারে ডোর টু ডোর যাচ্ছে এবং বার্তা পৌঁছাচ্ছে। এখন জানি না আওয়ামী লীগের ঘুম ভাঙবে কিনা। তো বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই শেষ করে দেবে। তো এখানে বলছেন যে বক্তব্যটা এরকম যে বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলছেন যে নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে। মিরপুরে একটা খাদ্য বিতরণী সবাই তিনি এই কথা বলছেন আওয়ামী লীগ আয়োজিত। যাই হোক, কিন্তু এই যে কথাটা যে এক রাতে শেষ করে দেবে, এইটা কিন্তু অনেকেই বলেন যে এখন যে রাজনীতিতে যে হানাহানি, যে কাটাকাটি চলছে, এই অবস্থায় যদি একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা ধরে খুব বিপজ্জনক হবে। তার মানে রাজনৈতিক সংস্কৃতি, তার যদি পরিবর্তন না হয়, শুধুমাত্র যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি ক্ষমতার পরিবর্তন হয়, এইটা কিন্তু খুবই বিপজ্জনক অবস্থায় দাঁড়াবে। কেননা আওয়ামী লীগ যা যা করেছে তাই যদি বিএনপি করতে শুরু করে ডে ওয়ান থেকে, যদি নির্বাচিত হয়, তাহলে কি হবে? তাহলে আবার সেই আওয়ামী লীগের যুগে, যেই যুগ নিয়ে সবচেয়ে সমালোচিত, সবচেয়ে বিতর্কিত, এবং সেই জায়গা থেকে মানুষ পরিবর্তন আশা করে। পরিবর্তন আশা করে কি? সুশাসন চায়, আইনের শাসন চায়, সব কিছুই। মানে প্রতিশোধ আমি কি নেবো, আমি ব্যক্তিগতভাবে নিতে পারবো না, এটা আইনের মধ্য দিয়ে, আইন তার মতন করে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, দুর্নীতি করেছে, আইনের কাছে সোপর্দ করতে হবে। এখানে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। এরকম কাঠামোটা তৈরি করতে গেলে দৃঢ় রাজনৈতিক মানে প্রতিজ্ঞা দরকার, কমিটমেন্ট দরকার, এবং মানে রাজনৈতিক দলগুলোর একটা যেই সংস্কৃতি, তার একটা গুণগত পরিবর্তন যদি না হয়, এখন যে কাটাকাটি, মানে এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করার যে মানসিকতাটা এখন মার খাচ্ছে ক্রমাগতভাবে। আজকেও দেখেন কি ভয়ঙ্কর ঘটনা আপনার এতে, সেখানে কুমিল্লায় বিএনপির নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, গুলিবিদ্ধ সহ 20 জন আহত। দেখেন আহত অবস্থায় কুমিল্লায় গুরুতর আহত এক ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে। এটা হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপি নেতা কর্মীদের উপর আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা হামলা চালিয়ে গুলি ছুঁয়েছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। শনিবার বেলা 2টার দিকে ওই ইউনিয়নের গোয়ার ভাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। তো মানে এটা অব্যাহতভাবে
মার খেয়ে চলেছে কিন্তু বিএনপি নেতারা এই গত এক দেড় বছরে। এত শান্তিপূর্ণ কর্মসূচির পরেও কিন্তু সংঘাত থেমে নেই এবং ক্রমাগতভাবে হামলার সম্মুখীন হচ্ছে। তো স্বাভাবিকভাবে এগুলো একটা তো ক্ষোভ, রাগ, ক্রোধ জমে আছে। এই সমস্ত পরিস্থিতিতে বহু বিএনপির আমি নেতা কর্মী দেখেছি যে তারা দেশের বাইরে আছে মামলার রেহাই পাওয়ার জন্য, এবং বিদেশে আসার পরেও তাদের নামে একের পর এক মামলা চলছে। বহু ভিকটিম ইউরোপ, মধ্যপ্রাচ্যের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এবং তারা আকুল হয়ে আছে যে কবে একটা পরিবর্তন হবে, কবে দেশে ফিরবে। কিন্তু এই সংঘাতময় পরিস্থিতির মধ্যে দিয়ে যদি মানে পরিবর্তনটা হয় সেটা ভালো হবে না। সেই কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চুক্তি করতে হবে অথবা এমন একটা কাঠামো মাঝখানে আনতে হবে যারা দুই পক্ষকে নিবৃত করে আবার একটা সুষ্ঠু ধারায় নির্বাচনের দিকে নিয়ে যাবে। সেটা যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলে এটাই সত্য ওবায়দুল কাদের যেটা বলছেন যে এক রাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আসলেই এটা হয়তো তিনি বলেছেন কথা কথা, কিন্তু একটা সংঘাতময় বা প্রতিহিংসা আর যে একটা পরিস্থিতি সেটা কিন্তু হবে। তো সুতরাং এই ব্যাপারে রাজনীতিকদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবে, এই জায়গা থেকে বের হয়ে আসবে নাকি এইভাবেই চলতে থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।